হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমরা নতুন একটি কোর্স শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে স্ট্রাকচারড প্রোগ্রামিং উইথ সি। এখানে আপনি এটাকে বলতে পারেন সি প্রোগ্রামিং। জি আচ্ছা, তো আমরা একটা ল্যাঙ্গুয়েজ শিখব, সি প্রোগ্রামিং, যেটা হচ্ছে একটা কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ। আমরা মানুষরা যেমন বিভিন্ন ভাষায় কথা বলি, সেরকম কম্পিউটারেরও কথা বলার কিছু ভাষা আছে, তার মধ্যে একটি হচ্ছে সি প্রোগ্রামিং। তো প্রথমে আমি একটু বলি এই কোর্সের অবজেক্টিভ কি, মানে উদ্দেশ্য কি। উদ্দেশ্য হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমরা শিখব এবং বিভিন্ন এক্সারসাইজ করে করে কিভাবে ছোটখাটো প্রবলেম সলভ করতে হয় সেগুলো আমরা আস্তে আস্তে শিখব ইনশাআল্লাহ। তো চলুন আমি একটু আপনাদেরকে কন্টেন্ট গুলো বলি, এই কোর্সের কন্টেন্ট গুলো কি কি। আমি এই কোর্সটাকে টোটাল 8টা মাইলস্টোনে ভাগ করেছি। প্রত্যেকটা মাইলস্টোন শেষে একটা ছোট অ্যাসাইনমেন্ট থাকবে, ওই অ্যাসাইনমেন্টের সাহায্যে আপনি বুঝতে পারবেন যে আপনার মাইলস্টোনটা কতটুকু ক্লিয়ার হয়েছে। তো ফার্স্ট যে মাইলস্টোন, ওটি হচ্ছে ইন্ট্রোডাকশন টু সি প্রোগ্রামিং, একদম বেসিক। প্রত্যেকটা মাইলস্টোনে টোটাল 10টা করে মডিউল আছে। রিল্যাক্স। এখন এই মডিউল গুলো এমন হতে পারে আমরা একটা ক্লাসে একটা মডিউল দেখতে পারি, অথবা একটা মডিউল আমাদের শেষ করতে একের অধিক ক্লাসও লাগতে পারে, ডিপেন্ডস অন ইউ। ওকে, সো মাইলস্টোন গুলো এক পলক একটু আপনারা দেখে ফেলুন। এটা হচ্ছে সেকেন্ড মাইলস্টোন, এখানে আমরা শিখব বেসিক প্রোগ্রাম সম্বন্ধে। আমাদের থিওরিটিক্যাল কনসেপ্ট গুলো ফার্স্ট মাইলস্টোনেই থাকবে, আমরা মোটামুটি মেইন প্রোগ্রামিং এ ঢুকে যাব সেকেন্ড মাইলস্টোন থেকে। ওকে, এরপরে থার্ড যে মাইলস্টোনটা আছে এটা হবে কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টস নিয়ে, যেমন ইফ এলস, ফর লুপ, ওয়াইল লুপ, এই বিষয়গুলো নিয়ে আমরা থার্ড মাইলস্টোনে দেখব। এবং এই মাইলস্টোনটাই সবচাইতে বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য। ক্লিয়ার? হ্যাঁ। ওকে, সো ফোর্থ যে মাইলস্টোনটা সেটা হচ্ছে যে আমরা একটু আগে থার্ড মাইলস্টোনে ফর লুপ, ওয়াইল লুপ এগুলো দেখলাম, ওগুলোকে অ্যাপ্লাই করে আমরা কিছু প্রোগ্রাম শিখব। এই যে বিভিন্ন স্টারের প্রোগ্রাম দেখা যাচ্ছে, আকাশে তো লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে, ওই টাইপের কিছু একটা আমরা তারার কিছু প্রোগ্রাম দেখব এই লুপিং এর সাহায্যে। ওকে, দেন পাঁচ নাম্বার মাইলস্টোনে আমরা অ্যারে এবং স্ট্রিং শিখব। তো অ্যারে এবং স্ট্রিং, স্ট্রিং মানে আবার ওই গিটারের স্ট্রিং না কিন্তু, ঠিক আছে, এটা সব মাথায় রাখবেন। আচ্ছা, সো অ্যারে স্ট্রিং এগুলো আমরা শিখব নাম্বার 5 মাইলস্টোনে। তারপরে আমরা 6 নাম্বার মাইলস্টোনে দেখব ফাংশন এবং রিকার্শন। এটা একটু অ্যাডভান্স টপিক, তাই একটু পরে করে রেখেছি। তো এতটুকু আস্তে আস্তে আপনাদের আশা করি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। সো ফাংশন, রিকার্শন এগুলো আপনাদের ইজি লাগা শুরু করবে, বাট প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে কিন্তু আপনাকে একটা ভালো মার্কস গেইন করতে হবে, তাহলে আপনি বুঝবেন যে আপনার ওই মাইলস্টোনটা মোটামুটি 100% না হলেও 90% ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এরপর আমরা 7 নম্বর মাইলস্টোনে দেখব পয়েন্টার এবং স্ট্রাকচার। এটা আরেকটু অ্যাডভান্স টপিক, এটা অবশ্যই আপনাদের জানা থাকতে হবে। এটা যদি 100% ক্লিয়ার নাও হয় খুব বেশি একটা সমস্যা নাই, কারণ আপনারা এই যে আমরা সি প্রোগ্রামিং দেখছি, এরপরে নেক্সট সেমিস্টারে গিয়ে আপনারা দেখবেন সি প্লাস প্লাস, সেখানে গিয়ে এই বিষয়গুলো নিয়ে আরো একটু আলোচনা হবে, সেগুলো আপনারা ক্যাচ করতে পারবেন আশা করি। দেন নাম্বার 8 মাইলস্টোন এবং সর্বশেষ মাইলস্টোন, এখানে আমরা একটু ফাইল রিলেটেড কাজ দেখব। তো এতটুকু পর্যন্ত আমরা যদি সিলেবাস কভার করতে পারি টোটাল 8টা মাইলস্টোন, তাহলে মোটামুটি এই স্ট্রাকচার প্রোগ্রামিং উইথ সি যে সাবজেক্টটা আছে এখানে আপনার প্রায় 90-95% টপিক ক্লিয়ার হয়ে যাবে। ওকে জি। আচ্ছা, লাস্টে একটা টেক্সট বুক সম্বন্ধে আমি ধারণা দিচ্ছি, প্রোগ্রামিং ইন আনসি সি। এই বইটার রাইটার হচ্ছে ই বালাগুরুস্বামী। তো এই বইটা আপনারা কিনতে পারেন, বইটা থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন। আমি একটু বলি, আপনারা চাইলে বাংলা বইও কিনতে পারেন, প্রোগ্রামিং এর উপরে অনেক বাংলা বই রয়েছে, বাট বাংলা বই থেকে ইংলিশ বইটা আমি বেশি প্রেফার করি। কেন? কারণ আপনাদের ইংলিশ বই পড়ার অভ্যাসটা গড়ে তুলতে হবে, যেহেতু আপনারা এই কারিকুলামে এসেছেন, বিএসসি ইঞ্জিনিয়ারিং এ এসেছেন, সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু ইংলিশ কারিকুলামের বইগুলোই পড়তে হবে। এখানে বাংলা বই পড়লে হয়তো আপনারা বেসিক গুলো বুঝতে পারবেন, বাট ম্যাক্সিমাম কমিউনিকেশন কিন্তু হবে ইংলিশে। সো আপনারা ইংলিশ বইটাই কিনবেন, এটা আমার সাজেশন আপনাদের জন্য। আপনাকে ধন্যবাদ। ওকে, সো আশা করছি আমাদের এই কোর্সে কি কি কন্টেন্ট থাকবে সেগুলো আপনাদের সবার ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আমরা নেক্সট ক্লাসে আমাদের ফার্স্ট মাইলস্টোনের ফার্স্ট মডিউল দিয়েই শুরু করব। সো দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ। The end, চলে এসেছে, finished.